লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা এখন যেন মাদকের হটস্পট হাত বাড়ালে সহজেই মিলছে নানা ধরনের মাদক সামগ্রী মাদকের পাশাপাশি জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে সমানতালে বহিরাগত ও স্থানীয় মাদকসেবী এবং বখাটেদের আনাগোনায় মানুষ পুলিশের অভিযোগ পুলিশে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে স্থানীয়রা লাঠি হাতে পাহারা বসিয়েছে গ্রামের মোড়ে মোড়ে লালবন্ডির হাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠে ঘাটে এভাবে দেখা যায় সাথে সাথে বেড়েছে বিভিন্ন অপরাধমূলক কাজ। শিক্ষার্থী সহ আসক্ত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে বাড়ছে চুরি চিন্তাই ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে এখন পরিবারের সবাই মাঠে নেমেছেন মাদক মুক্ত উপজেলা গড়তে মাদক এই জুয়া অসামাজিক কার্যকলাপ এটা দূর করা যায় এটা সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে পার্ট টাইম ডিউটি করতেছি সারা রাত ব্যাপী ইনশাআল্লাহ এর মধ্যে আমাদের সফলতা অনেকটা চলে আসছে এলাকায় এদিকে শিক্ষার্থী ও যুব সমাজকে বাঁচাতে পুলিশের সহযোগিতা না পেয়ে অনেকটা বাধ্য হয়ে নিজেরাই উদ্যোগ নিয়েছেন উপজেলার মদাতি ইউনিয়নের হাজরানিয়া গ্রামবাসী আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা না পেয়ে স্থানীয়রা হাতে তুলে নিয়েছেন লাঠি লাঠি হাতে নিয়ে পাহারা দিচ্ছি আমরা যদি আজকে এই পদক্ষেপ গ্রহণ না করি তাহলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে যদিও ব্যাপক আকারে মাদক ছড়িয়ে পড়ার বিষয়টি অস্বীকার করছে পুলিশ হটস্পট বা এই রকম এই বিষয়টার সঙ্গে একটু দ্বিমত আছে মাদকের বিরুদ্ধে আমরা সব সময় আমাদের অভিযান জোরদার এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে আমরা আইনের আওতায় আনছি এলাকাবাসীর এমন উদ্যোগে প্রশাসনিকভাবে সহায়তা করা হলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এমনটাই মত স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক